ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে তার কোনো একটা নিকট আত্মীয় মারা গিয়েছেন, তো সেই মৃত ব্যক্তি উপলক্ষে তার আত্মীয়রা চল্লিশা করবেন আর তার জন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, তো আমরা কি সেই দাওয়াতে যাব না যাব না এই ব্যাপারে ভাই জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, এই চল্লিশা জিনিসটা যেটা আমরা বর্তমান সমাজে চলছে, এই চল্লিশা সম্পর্কে কোনো প্রমাণ কোনো দলিল আপনি শরীয়তে কোথাও পাবেন না। ওলামারা ব্যাপারে ঐক্যমত, যেটা হচ্ছে একটা বিদআত, যেটা নতুনভাবে তৈরি করা হয়েছে, ফাহিয়া বিদআতুন ইবতাদাআহা বাদুন নাস, এটা হচ্ছে একটা বিদআত যেটা কিছু লোকে তৈরি করেছে। এই ধরনের কিছু কোনো কর্মকাণ্ড না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আমরা দেখতে পাই, না তার পরবর্তী যুগের সাহাবাদের জীবনেও আমরা এই ধরনের কোনো আমল দেখতে পাইনি, সেজন্য এটা হচ্ছে বেদায়াত। সেজন্য ফায়াজিবুল ইবতিদা আনহা, এর থেকে বিরত থাকাটা হচ্ছে ওয়াজিব, এর থেকে বিরত থাকা হচ্ছে ওয়াজিব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবাদের জামানায় তো এর কোনো প্রমাণ উল্লেখ পাই না, বরং এর পক্ষে নিষেধ পাই আমরা, বরং এর পক্ষে আমরা নিষেধ পাই। যেরকম বর্ণিত হচ্ছে যে উম্মে হাবিবাত বিনতে আবি সুফিয়ান বর্ণনা করছেন যে قالت زينب دخلت على ام حبيبه جوز النبي صلى الله عليه وسلم حين توفى ابوها ابو سفيان بن حرب. জাইনাব রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে হাবিবার পিতা আবু সুফিয়ান মৃত্যুবরণ করলেন, যখন উম্মে হাবিবা যেটা হচ্ছে রাসূলের স্ত্রী তার পিতা আবু সুফিয়ান মারা গেলেন, তখন আমরা তার কাছে গেলাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে, তাকে উপদেশ দেওয়ার জন্যে। তখন গিয়ে দেখলাম যে ফাদাআত উম্মে হাবিবাত বিতিবিন ফিহি সুফরাতুন খালাউকুন আও গায়রুহু। তো আমরা দেখলাম যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাত্রে কিছু সুগন্ধি আনার আদেশ করলেন, যার মধ্যে হলুদ বর্ণের এবং অন্যান্য জাতি মানে মিশ্রিত কিছু জিনিস দিয়ে তৈরি করা। ফাদাহানাত মিনহু জারিয়াতুন সুম্মা মাসসাত বিআরিদিহা, তো প্রথমে তিনি সেই সুগন্ধির কিছু অংশ তার পরিচারিকা বা বালিকাকে লাগিয়ে দিলেন, আর কিছু অংশ তিনি নিজেই মুখে লাগালেন, তিনি নিজেই মুখে লাগালেন। কি লাগাচ্ছেন? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এই মাত্র বা এই দুদিন আগে মারা গিয়েছেন। সুম্মা কলা, তারপরে বললেন, মানে যখন অন্যান্য লোকের একটু আশ্চর্য হলেন যে এর পিতা দু একদিন আগে বা এইমাত্র মারা গেলেন আর এখনই তিনি মুখে মুখে হাতে বা মুখে হলুদ বলেন হলুদ রঙের সুগন্ধি লাগাচ্ছে, মানে রূপচর্চা করছে, তো এই ব্যাপারটা নিয়ে অন্যান্য মহিলারা অবাক হলেন। তো তখন তিনি বলছেন যে ওল্লাহে মা আলি বিত্তাইয়িবে মিন হাজাতিন, আল্লাহর কসম করে বলছি এই যে সুগন্ধি এটা কোনো দোষণীয় নয়, এই যে সুগন্ধি ব্যবহার করাটা আমার জন্য কোনো দোষণীয় নয়, কোনো গুনার কাজ নয়। গায়রু আননি সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলু, কেননা আমি রাসূলুল্লাহ কাছ থেকে বলতে শুনেছি যে লা ইয়াহিল্লু লি ইমরাতিন ইউমিনু বিল্লাহ তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তাহিদা আলা মাইয়িতিন ফাওকা সালাসিন লাইলিন, কেননা আমি রাসূলুল্লাহ কাছ থেকে বলতে শুনেছি যে আল্লাহ এবং কেয়ামতের প্রতি বিশ্বাস রাখা কোনো মহিলার জন্য বৈধ নয়, অর্থাৎ এমন কোনো মহিলা যে কেয়ামতের ওপরে এবং আল্লাহর ওপরে বিশ্বাস রাখে তার জন্য বৈধ নয় যে সে কোনো মৃত ব্যক্তির ওপরে তিন দিনের বেশি শোক পালন করবে। তো তিন দিনের বেশি শোক পালন করা জায়েজ নয়, বৈধ নয়, ইল্লা আলা জাওজিন আরবাআত আশহরিন ওয়া আশরান, হ্যাঁ যদি কোনো মহিলার স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে তাকে চার মাস দশ দিন শোক পালন করতে হবে, ইদ্দত পালন করতে হবে। এই স্বামী ব্যতীত কোনো মহিলা বা কোনো পুরুষের জন্যে
3 দিনের বিশ্বাস পালন করা জায়েজ নয়, স্পষ্ট দলিল সেই বুখারী হাদিস নম্বর 1280, 81, 82 এবং 5334, সেই মুসলিম হাদিস নম্বর 1486 এবং 87, সেই অবৈধ হাদিস নম্বর 2299, সেই তিরমিজি হাদিস নম্বর 1196, সেই নাসাই হাদিস নম্বর 3533। তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় পেলাম যে সাহাবা বা রাসূল সাল্লামের মানে কোনো কর্ম বা সেই জামানা থেকে কোনো 40 তো প্রমাণ পাওয়া যায় না, বরং আমরা নিষেধ পেলাম যে কোনো ব্যক্তির জন্য, কোনো মহিলার জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নয়। শুধুমাত্র একজন ব্যক্তি, সে হচ্ছে ওই মহিলা যার স্বামী মারা গিয়েছে, শুধুমাত্র সেই মহিলাই 4 মাস 10 দিন শোক পালন করবে বা 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে। এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বা মহিলার জন্যে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নয়, বৈধ নয়। কিন্তু আজ আমাদের সমাজে এটা বড় ধুমধাম করে চলছে, আর একে এটাকে টিকিয়ে রেখেছে কিছু আলেম, কিছু ওলামা, কিছু হালুয়া, কিছু মাংস আর কিছু টাকার জন্যে। ব্যক্তিগত দুনিয়ার স্বার্থের জন্য কিছু আলেম ওলামারা এটাকে বাঁচিয়ে রেখেছেন, অর্থ উপার্জন করার জন্যে, কিছু ভালো মন্দ খাওয়ার জন্যে। বাকি এর এছাড়া শরীয়তের দৃষ্টিতে এর কোনো স্থান নেই, কোনো পজিশন নেই। আর এটাকে আমরা বা এক শ্রেণীর লোকেরা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে করে, 40 না করলে আবার কী হলো? তাহলে ওই ব্যক্তি হয়তো ওই ফ্যামিলি মানে ওই ফ্যামিলির লোকের হয়তো ওই মৃত ব্যক্তির প্রতি সম্মান নেই বা মর্যাদা নেই, তারা ভাবছে তো মরে গিয়েছে ভালো হয়েছে, এরকম অনেক কটাক্ষ করে বিদ্রুপ কথাবার্তা বলে থাকে। আর যারা করে তাদের এটাকে খুব ভালো জিনিস মনে করে যে আমরা খুব ভালো কাজই করলাম, আমরা হয়তো এই কাজটা করে ওই মৃত ব্যক্তিকে পরিত্রাণ দিয়ে দিলাম, শান্তি দিয়ে দিলাম, তার আত্মার শান্তি কামনা করলাম আমরা। কিন্তু আসলে এটা ভালো কাজ নয়, এটা খারাপ কাজ। আল্লাহ তাআলা বলছেন সূরা আল কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 103-106 এর মধ্যে যে কুল হাল নুআব্বিকুম বিল আকসারিনা আ'মালান, আমি কি তোমাদের জানিয়ে দেবো না যে আমলের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ। সবচাইতে কর্মের দিক দিয়ে, আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের আমল সমূহকে দুনিয়ায় নষ্ট করে ফেলেছে, যারা তাদের আমল সমূহকে, কর্মসমূহকে দুনিয়াতেই নষ্ট করে ফেলেছে। তারা ভাবে যে আমরা খুব ভালো কাজই করছি, আর তারা ভাবে যে আমরা খুব ভালো কাজই করছি, কিন্তু আসলে তারা খারাপ কাজ করছে, তারা তাদের আমলগুলিকে দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছে। উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, কেননা তারা আল্লাহর নিদর্শন, আল্লাহ তাআলার আয়াত এবং কিয়ামতকে অস্বীকার করেছে। ফাহামিদাত আমালহুম ফালা নুকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনান ওয়াজনান, তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, আর কাল কিয়ামতের মাঠে তারা কোনো প্রতিদান, কোনো পরিত্রাণ পাবে না। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে কিছু লোক আছে যারা আমল তো করছে ভালো মনে করে, কিন্তু আসলে সেটা ভালো নয়। এই আমলের কোনো নেকি, কোনো প্রতিদান তারা কাল কিয়ামতের মাঠে পাবে না, আর এই কর্মের জন্য তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই আমল তো নষ্ট হবেই হবে, তাদের অন্যান্য আমলও নষ্ট হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718 মধ্যে যে মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কিছু কর্মকাণ্ড করলো, এমন কিছু কাজ করলো যার আদেশ আমি দিইনি, সেটা হচ্ছে পরিত্যাজ্য, সেটা হচ্ছে অগ্রহণযোগ্য, সেটা হচ্ছে বাতিল, সেটাই হচ্ছে বিদআত। তো এটা তো ওই সমস্ত লোকেরা এটাকে ভালো মনে করে করছে, কিন্তু যেহেতু এটা এর আদেশ কোরআন এবং সুন্নাহ থেকে পাওয়া যায় না, সেজন্য এটা হচ্ছে বিদআত, এটা অগ্রহণযোগ্য, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। বরং ওই সমস্ত ব্যক্তিরা যারা এটা করছে তাদের অন্যান্য আমল নষ্ট হয়ে যাবে, আর এর কারণে তারা জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান আহাদাসা ফীহা হাদাসান আও মুহদাসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন লা ইকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলান। যে ব্যক্তি বা যারা দীন ইসলামের মধ্যে কোনো নতুন কর্মকাণ্ড সৃষ্টি করলো,
এবেদত মনে করে, নেকির কাজ মনে করে, অথবা কোনো বেদাতি কর্মকাণ্ডকে প্রশ্রয় দিল, সাহায্য করলো অর্থ দিয়ে বা কর্ম দিয়ে, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাসু আজমাইন, তার উপরে আল্লাহ তাআলার অভিশাপ লানত, ফেরেশতা মণ্ডলের অভিশাপ লানত এবং সমগ্র মানব জাতির অভিশাপ লানত তাদের উপরে, আর কাল কিয়ামতের মাঠে এদের কোনো নেকি কোনো সদকা আল্লাহ দরবারে কবুল হবে না। সেই বুখারী হাদিস নম্বর 7300, সেই মুসলিম হাদিস নম্বর 1370। হাদিস থেকে প্রমাণিত হলো যে কোনো বেদাতি কর্মকাণ্ড করা বা কোনো বেদাতি কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া দুটোই সমান গোনা, দুটোই সমান গোনা। তো যারা করছে তারা অন্যায় করছে, আর যারা আমরা জানছি যে ওরা অন্যায় করছে, ওরা বেদাতি কর্মকাণ্ড করছে, তো আমাদের কোনো রকমের কোনো সাহায্য সেই বেদাতি কর্মকাণ্ডে করা যাবে না, সেটা অর্থ দিয়ে হোক, সমর্থন দিয়ে হোক, বা দৈহিক কোনো শক্তি দিয়ে বা পরিশ্রম দিয়ে হোক, কোনোরকমভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোরকমভাবে কোনো সাহায্য করা যাবে না, কোনোরকমে কোনো সাহায্য করা যাবে না। কেন না আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 এর মধ্যে, ওয়াতাউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে সৎ কাজে সাহায্য করো আর অসৎ কাজে অশ্লীল কাজে সাহায্য করিও না। তো যেহেতু এটা সুন্নত বিরোধী কাজ, এটা একটা বেদাত কাজ, সেজন্য এটা একটা অশ্লীল কাজ, এই কাজে সাহায্য করা যাবে না। সেজন্য এই যে মানে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না, তার দাওয়াত খাওয়া যাবে না, এবং এতে কোনো প্রকারে কোনো সাহায্য করা যাবে না। সেজন্যে আমরা রিকোয়েস্ট করবো ওই সমস্ত ভাইদেরকে যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন, যে আমরা আপনারা একবার কোনো মুফতি মরনা আলেমের কথা বাদ দিয়ে কোরআন এবং হাদিসকে মেনে দেখুন, রাসূল ইসলামের জীবনী দেখুন যে তিনি তার জীবদ্দশাতে এরকম কোনো কোনো কাজ করেছেন কিনা, সাহাবাদের জীবন দেখুন, জীবনী দেখুন যে সাহাবারা যদি আহমরা তাদের জীবদ্দশায় এরকম কোনো কাজ করেছেন কিনা। এখনও সময় আছে ভাই, মুফতি মৌলানা আলেমদেরকে বাদ দিয়ে, ভণ্ড আলেমদেরকে বাদ দিয়ে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ প্রদর্শক হিসেবে ধরে নিন, একমাত্র তারই আনুগত্য অনুসরণ করুন আর তারই সুন্নতকে মানুন, অন্য কারোর সুন্নতকে মানিয়েন না, তাহলে কাল কিয়ামতের মাঠে পস্তাতে হবে, আর কাল কিয়ামতের মাঠে পস্তিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াকুলু, যারা আজ দুনিয়ায় বেদাতি কর্মকাণ্ড করছে, যারা আজ রসুল্লাহকে বাদ দিয়ে অন্য কারুর পথ প্রদর্শ পথ অনুযায়ী মানে পথ ও আদর্শকে মেনে নিয়ে জীবনযাপন করছে, রসুল ইসলামের যে আদর্শকে ত্যাগ করছে, রসুল ইসলামের সুন্নাতকে ত্যাগ করছে, তারা কাল কেমন আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাজতু মা রসুল সাবিলা, হাই আমাদের দুর্ভাগ্য, হাই আমাদের আফসোস, যদি আমরা রসুল ইসলামের পথকে গ্রহণ করতাম, যদি আমরা রসুল ইসলামকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করতাম, তার আদর্শকে মানতাম, তাহলে কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতি লাইতানি লাম তাখাজতু ফুলান খালিনান, হাই আমার আফসোস, হাই আমার দুর্ভাগ্য, যদি আমরা অন্য ওই ফুলা ব্যক্তিকে, ওই আলেমকে, ওই মুফতিকে, ওই ভণ্ড পীরকে পথ প্রদর্শক না বানিয়ে রসুল সাল্লামকে পথ প্রদর্শক বানাতে, তাহলে কতই না ভালো হতো। যদি আমরা আলেম ওলামাদেরকে, মুফতি মৌলানাদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে, তাদেরকে আমাদের পথ প্রদর্শক আইডিয়াল না করে, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বন্ধু মনে করতাম, তাকে যদি আমাদের পথ প্রদর্শক মনে করতাম, তাহলে কতই না ভালো হতো। সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 27 এবং 28, এই আফসোস কাল কিয়ামতের মাঠে কারা করবে, যারা আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ত্যাগ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহির আদর্শকে ত্যাগ করে অন্য কোনো ব্যক্তির পথ ও পদ্ধতি মেনে জীবনযাপন করছে, অন্য কোনো ব্যক্তির আদর্শকে মানছে, তারা কাল কিয়ামতের আফসোস করবে, কিন্তু তখন আর আফসোস করে কোনো লাভ হবে না, তখন অনেক দেরি হয়ে যাবে। তাই সময় থাকতে থাকতে ভণ্ড আলেম মুফতি মৌলানা পীর দিকে বাদ দিয়ে একমাত্র সুন্না এবং কোরআনের অনুযায়ী জীবনযাপন করুন, ইনশাআল্লাহ পরকালে সফল মানে সাফল্যমণ্ডিত হবেন, পরকালে সাকসেসফুল হবেন। তো পরিশেষে টোটাল বক্তব্য সারাংশ হচ্ছে যে চল্লিশা করা, সুন্নত বিরোধী কাজ, এই ধরনের কোনো আমল বা কোনো কর্ম রাসূল সাল্লামের জামার এবং সাহাবাদের জীবন থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না, বরং হাদিসের মধ্যে কঠোর ভাষায় নিষেধাজ্ঞা আছে যে তিন দিনের বেশি শোক পালন করা যাবে না। তো এটা হচ্ছে একটা বেদাত কর্মকাণ্ড, সেজন্য এই ধরনের কোনো কর্মকাণ্ড করা যাবে না, বা এই ধরনের কোনো কর্মকাণ্ডতে অংশগ্রহণ করা যাবে না, বা আর্থিক বা দৈহিক কোনো সাহায্য করাও যাবে না। হাদা মা ইনদাল্লাহু আ'লাম বিসসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।